হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে জাহান থাকি আপু ভাইরা আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, যে জাহানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আসি আপনারা সামনে, আর আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল 6টা থাকি লইয়া। আর সকাল সকাল ঘুম থেকে উঠিয়া দেখছি গরুটা আবার হুতনো রয়েছে, এর লাগি আর মুই গেট খুলিছি না, গেট খোলার পরেও হয়ে উঠে যায়। এখন হইলাম একটু লেট হয়ে গেছে, আর 6টার মতন বাজি গেছে, হইলাম তে গরু পার করিলাই, আর এখন গেট খুলছি আর হেও উঠে গেছে হুতনো থাকি। যাই হোক, এখন আমি বাইর হরিয়া দিলাইছি বাইরে। আর আজকে সকাল সকাল দেখতে খুব ভালো লাগে, আর এখন আবার রইদে উঠিছে না, সকাল 6টা বাজার তো আমার সেলাও মসিদে গেছে গিয়া। আর কইলাম তানে বিদায় হরি দিয়ে, তারপরে গরু ছাগল মুরুখ আমার সব বাইর হরমু, তো ছাগল মুরুক আরও একটু পরে বাইর হরি। আর এখন দরজা খুলিয়া দিলাইলো আর তারা উঠিতে নাই, ছাগল দেখমু আব ভূতন রয়েছেন, তারা ভূতন থেকে উঠিতে নাই, তারা একটু লেটে উঠি উঠি আরি, তারা একটা ঠক এর লাগি। সকাল সকাল ভূতন থেকে উঠোন না, দরজা খুলি তুই গেল তারা তাকাই ভূতন, তারা বাইর হইতো নাই ঘর তাকিয়া। আর গরু নিয়ে বাইরে রাখছি, এ জায়গায় বান্ধিয়ে রাখমু, তে আবার অন্নভূতি রইব, আর 8টা 8টার সময় তো খাবার যাইব। এই সময় আরে নিয়ে আবার তারারে বান্ধিয়ে দিতে লাগবো বাইরে, নিয়ে গেটের বাইরে নিয়ে দিতে লাগবো। এর আগ পর্যন্ত যাইতেও চাইতো না, হে আরেক ঘুম দিত সকালে, এই তো এখন আরেক ঘুম যত সময় দিছে না বাইরে বতিয়া, অত সময় হইতো না, যাইতে চাইতো না। এই তো আমার গরু বাইরে রাখিয়া এখন আমি ঘরের মাঝে আইলাম, আইয়া সকালপুর নাস্তা বানাইয়ার এখন, আর তো চা বাইয়া নিছি। আর আমরা সকালপুর নাস্তা এমন গুরুত্ব দিই না, কারণ লিগার চাউলও বইব, দুধর চাউলও বইব, আর কিছু আরই নাস্তা লগে কিছু বিস্কুট বা মুড়ি যে থাকবো একটা গুচ্ছইলে বইব, আরই মোটামুট নাস্তা হয়ে যায়। আর এমন গুরুত্ব দিই না, বালাহরি নাস্তা করা লাগে না, কারণ ও 2 ঘন্টা সময় যাইতো না, আবার ভাত খাওয়া শুরু। আর এর ভিতরে আরই আমি চা খাইয়া তারপরে ভাত সবজি সব রান্না করমু, আর 8টা থেকে 8:30 ভিতরে আবার খানি শুরু হয়েছিত, 9টার ভিতরে খানি দানি শেষ করিয়া বাচ্চারা স্কুলে যাইতে গিয়া। আর আমরা তো 3 বেলা খাই, সকালে 1 বেলা, এরপরে দুপুরে আর 1 বেলা, দুপুরে খাইমো 2:30 3টার সময় আর 1 বেলা, আর রাত্রে আবার আরই 9টা 9:30 আর 1 বেলা খাই। আমরা তো 3 বেলা খানি এর লাগিয়া, এমন গুরুত্ব দিয়ে কোনো নাস্তা করা লাগে না। আর সকালে না খাইলে আর কিছু লেটে খায়, দুপুরে না খাইলে অনেক তো মানুষ আসন্ত 2 বেলা খায়, আর রাত্রে আর সকালে সকাল করে খানি খাইতে খাইতে একটু লেটে খায়, সকালে বেলা করে নাস্তা করে লইলা এর লাগে। আমরা নাস্তা করতে এমন গুরুত্ব দিই না, আরই কোনো রকম আরই নাস্তা হইলে হয়েছে। তো আমরা এখন কুগিস দিয়া চা খাইয়া নিলাম, আর নাস্তা শেষ করিয়া এখন রান্না করতাম। এদিকে ভাত বইয়ের আসি, এদিকে আমি একটা বাসার মাঝে হাসি আরি ঢুকাইয়া, তারপরে দিয়ে করতাম একটা থোর হাঁটি আনতাম, কলার থোর আরি, কলা গাছের থোর, থোর দিয়া আর একটা নিরামিষ সবজি বানাইমু। আমরা ইতারে লাবড়া হই, থোর দিয়া সফল দিয়া আলু দিয়া আর এই সয়াবিন দিয়ে সবটি একখান ভরে মিক্স করিয়া নিরামিষ সবজি একটা বানাইমু আজকে। এখন আমি থোর হাঁটার লাগে গেলাম, এই তো আমার থোর হাঁটি আনমু এখন। এই তো আমার একটা সফলের গাছ দেখতে পাত্রা, আর ফার্স্টে এই সফলের গাছটা আর একটা একলা উঠিছে এক গাছ হইয়া, এরপরে দিছে আরও বর্তমানে 3টা ডাল আর এই গাছের মাঝখান থাকিয়া, আর মাঝামাঝি থেকে 3টা ডাল দিয়ে 3ও ডালে আর সফল ধরে। এখন বর্তমানে 3ও ডাল 3টা গাছ দেখা যায়, এক গাছের মাঝে দেখা যায় 60টা গাছ দেখা যায় জোড় হিসাবে 60টা গাছ, আর 3টা ডালে দরের সফল, এরপরে মেইন গাছেও দরের সফল। আর এখন ডাল থাকি আমি সফল 2টা পারি আনিম।
এইতো আমার লাবলা বানাইবার লগে সব রেডি করে লইছি। এখানে সয়াবিন দুই প্যাকেট দোকান থেকে আনছি, আর দুইটা আলু আনছি, আর তো থুর একটা, আর হল দুইটা, ও সাইড যাতে মিলাইয়া, আর সাইড যাত তরকারি একখানো মিলাইয়া আজকে নিরামিষ একটা সবজি বানাইমু। আর আরও কিছু সবজি দিলে খাইতে ভালো লাগে, তো আমার ঘরে মাঝে আর কোনো সবজি নাই, আর বাড়িতে কোনো সবজি নাই আর লাগে আর। আর এই লাবলার মাঝে কয়েক জাত সবজি হইলে ভালো হয় খাইতে, একটা মজা লাগে। আর সাথে আর কিছু শুটকি দিলে, খয়ের শুটকি ওটা দিলে ভালো হয়, লাগে ভালো, আর মজা লাগে, সেন্ট হয় ভালো। তারপরে ভাজা মাছ থাকলে বাড়ি আমি দিই, কিন্তু আজকে মাছও নাই করে মাঝে, শুটকিও নাই, একদম নিরামিষ বানাইমো। আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পাই যাইবা, চাইলে সবার আগে আমার সিলেটি ব্লগটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি তার লাগে আমার মনটা একদম ভাঙি গেছে, কারণ ওই লগিয়া আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, এর লাগিয়ে পারি। আর আগের মতন ভিউ যায় না, আগের মতন ওয়াচ টাইম হয় না, এর লাগে আমি ডেইলি ভিডিও আপলোড দিতে পারি না। আর একদিন মাঝে রাখি আর ভিডিও আপলোড দেই, দুই দিন পর পর একটা ভিডিও আপলোড দেই, আর ডেইলি ভিডিও আপলোড দেওয়া বহুত কষ্ট আর অনেক কষ্ট, যারা আর ব্লগার এরাই বুঝতে পারো না কতক্ষণ কষ্ট যেন একটা ভিডিও আপলোড দেবা, বা এডিটিং করা, ভিডিও করা, এডিটিং করা, বা শেয়ার দেবা আপনারা কাছে আর অনেক কষ্ট করি একটা ভিডিও দিলাই, কিন্তু ভিডিওর মাঝে ভিউজ হয় না, ওয়াচ টাইম হয় না, এর লাগিয়া একদম র্যাঙ্ক নাই আর চ্যানেলের র্যাঙ্কটা কেসে গিয়ে বুঝা যায় আর চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। দয়া করি আপনারা সবার হয়ে আর একটু সাপোর্ট করবা, আমার একটু আমার পাশে থাকবা। আর আগের মতন যদিও আমার ভিউজ হয়ে যেত, তবুও একটা লাইনে থাকলো অনেক, তো একদম ভিউজও কমে গেছে আপনারা তো দেখতে পাত্রা। আর এর লাগে আমার মনটা ভেঙে গেছে, আমি আর ভিডিও শেয়ার দেবার মনে চায় না আর এতের মাঝে রাখে গেছি দেয় ভিডিও শেয়ার। আর আপনারা দয়া করি আমার একটু সাপোর্ট করবো, আপনারা সাপোর্টে হয়তো আমি কোনো দিন এগিয়ে যেতে পারবো, আর কোনো দিন সফল হইতে পারবো। আমি খুব আশা ভরসা নিয়ে ইউটিউবের মাঝে আসলাম আর মনের মাঝে একটা আশা আসলো যেন ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো মাসে মাসে, আর আমার একটু হেল্প হইব। আর এখন তো দেখা যায় মাসে মাসে না হইয়া দুই মাস, তিন মাস বা চার মাস সময় লাগবো। আর ইউটিউবের তো নিয়ম হইল গিয়ে আলাদা, যেন $100 না ফুললে তো তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে না হইয়া। আর $100 ফুরাইতে হইলে গেছে বার আমি যে ফার্স্ট পেমেন্ট পাইছি এই সময় আর তিন মাসে আমার $100 করছে, আর এখন দেখা যায় তিন মাসে না হইয়া চার মাসে হইতো না আর $100 করতো না, এইরকম অবস্থা হয়েছে আমার। আগে তো ওইটা স্বাভাবিকও আমার 1000 হইতো ভিউজ, এরপরে 1500, 2000, 2500 এগুলো তো স্বাভাবিক হইতো, বেশিরভাগেরই 1000 তো হইতো আর 1K হয়ে যেত, এর নিচে দিয়ে খুব কম থাকতো, এখন তো 1K হই না আর 800, 700, 500 এইরকম অবস্থা। এর লাগে আমার মনটা একদম দুর্বল হয়ে গেছে। আর আপনারা কাছে রিকোয়েস্ট করি যেন দয়া করি আমার একটু সাপোর্ট করবা, আর ছোটো বোন মনে করি আর একটু পাশে থাকবা, সবসময় আমার পাশে থাকবা, সবসময় আমার সাপোর্ট করবা। আর আপনারা হয়তো ভালো লাগে না গতিকে মনে ভিডিও দেখেন না, আমার ভিডিওগুলো ভালো হয় না, সুন্দর হয় না, কোয়ালিটি সুন্দর না এর লাগিয়া, আর মাত কথাও তো সুন্দর মতো করতে পারি না, কারণ শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না, আর সিলেটি ভাষায় কথা এটা তো সুন্দর হয় না, আসলে আমরা গ্রামের ভাষা তো সিলেটি এর লাগে, আর শুদ্ধ ভাষায় কথা কইতে একটু কষ্ট হয়ে যাবো আর ভাবেরা লাগে যেতে পারি, আপনারা হয়তো আসি বা এর লাগে, আর শুদ্ধ ভাষায় কথা হাত লাগে না, আর শুদ্ধ ভাষায় কথা হইলে হয়তো আপনারা ভালো লাগতে পারে, আর লাগে সিলেটি ভাষা তো হলে বুঝেও না। আর মাঝে মধ্যে আমার ভিডিওর মাঝে কমেন্ট হয় যেন আপু তোমার কথাটা বুঝি না, একটু যদি শুদ্ধ ভাষায় কথা হইতাতে বুঝতাম মনে ভালা। আর আসলে আমি তো শুদ্ধ ভাষায় আমরা তো কথা কই না, আমরা গ্রামের ভাষা হয়েছে সিলেটি ভাষা, এর লাগিয়া একটু কষ্ট করে ম্যানেজ করবা। আর এই তো আমার লাবলা সবজিটা রান্না হয়ে গেছে, এখন লামাইয়ে রাখি দিচ্ছি, আর আজকে একদম শুকনা শুকনা রাখছি, জল দিছি না। আর এখানে রান্না শেষে আর আমার ছেলে মাছ আনছেন গিয়া, তান বাবা হলে একদম নিরামিষ খানি কিলা খাইমো, আর মাছ একটা লইয়া উগে যাও। আর লোকেল মাঝে আর একটা মাছ আনছেন গিয়া, লোকেল ইতার নাম কিতা হইন বিগেট হইন আর বিগেট মাছ ওঠা, আর একটা গানছে বড়ো আর বড়ো সাইজের, কিছু 1 কেজি না কিছু কম হইব। তারপরে আমি হাটিয়া দইয়া পরিষ্কার করি, এখানে 1 পিস চারি বাজা পাইছি, আর ওগুলা বাজা কর্ম করে আর অর্ধেক মাছ আলগাই লিছি, আলগাইয়া এখন খাসা জোল বানাই নিমু। আর একদিকে আমার খাসা জোল বানাই লগে মশলা বিরিয়ানি হরিয়া, একদিকে মাছ একটু মা বাজিয়ার, কারণ এই লাবলা দিয়ে আর মাছ দিয়ে ভাজা হরিয়া খাইয়া আর আমার ছেলে স্কুলে যেতে গীতানোর আর লেট হয়ে যাব, গতিকে রান্না হইতে হইতে লেট হয়ে যাব, খইলেও আমি সবজি দিয়া আর খাইলিমু নিরামিষ সবজি দিয়া, আর মাছ হাফেজ আমার বাজিয়ে দিলাম, মাছ হাফেজ বাজিয়ে দিয়ে আর আমার ছেলের স্কুলে যেতে তাই তালা উড়া হতরা। আর
নিরামিষ সবজি দিয়ে খাইলি বার এগুলো মাছ আমি এখন জোল বানাই আর শাসনি ভাতা দিয়ে জোল বানাই মো খাস্তা আমরা তো বেশি খাস্তা মাছ জোল চলে অলাবালা চলে আরে আর জিও চলে কম ভাজা মাছ চলে কম ভাজা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে খাই আর খাসা মাছ বেশিরভাগ জোল বানাই আমরা এইভাবে খাই আর এই তো অফ ক্যামেরায় আমরা রান্না বান্না সব শেষ করি এখানি ধানিও শেষ হয়ে গেছে বর্তমানে আর এখন সব বাসন জমাইয়া আরে বেশি নানি আসছি এখন সব মাঞ্জিয়া ধুয়ে পরিষ্কার করিয়া নিব আর এখন আমার গাছ থেকে কয়টা লেবু বাড়িয়ে নিম আর অনেক লেবু ধরছে তো আর এখন লেবুগুলা ফাঁকি যার কিছু কিছু লালটি মুখ হয়ে যার আর মোটামুটি ফাঁকি যার লেবু ফাঁকিলেও কোনোদিন মিঠা হয় না আর ও ট্যাঙ্গাও থাকে আরও বেশি ট্যাঙ্গা হয় আমি দেখছি আর আমি মনে আগে কইতাম লেবু ফাঁকার পরে কিছু একটা মিঠা মিঠা করবো কিন্তু ইয়া নাই লেবু তো আরও বেশি ট্যাঙ্গা হয় আরও বেশি রস ধরে এখন লেবু আমি পাঁচটা বাড়িয়ে আনছি আর খাইতে পারতাম না একটা খাইমো আর চারটা দোকানও রাখি দিমো বিক্রি করবা আর এই বছর লেবু এত সস্তা আর আমরা আগে আগে যে সময় বাড়ির মাঝে লেবু আসলো না এই সময় বাজারটাই কিনে আনে খাইছি এক লেবুর দাম 20 টাকা আর এখন আরে 20 টাকা বিক্রি করা হয় আরে এর লাগে সস্তার কারণে আমরা বিক্রি করি না আর এখন আমি যাই আর আমার দোকানের মাঝে দেখতে পাত্রা আর এত বেশি রোদ উঠেছে এখন মনে হয় 1টা 1.5টার মতন বাজার আরে আজহর টাইম হয়ে গেছে আর এই তো আপনারা ভাইয়া গেছা কিছু সামান আনার দোকানের আর দোকানের সামান আনছেন না বেশিরভাগ পানি আনছেন আর পানি কয়েক কার্টন আনছেন এই তো আমার ছেলে কিছু ঘরে মাঝে নিদ্রে আরও তানোর লগর আরে আমার ছেলের লগর আরও বাচ্চারা 2-3টা সবই আরে পানির কার্টন ঘরে নিয়ে নিয়ে রাখতা আর এখানে দেখি আসছি ফলা টুঙ্গা এরপরে চিনি আরও কয়েক হাজির আর ডুঙ্গা দেখি আর এরপরে আছে ডিম 2 পাতা আরও কিছু সামান আছে আরে ঘরে মাঝে নিছেন কি বর্তমানে আরে আর এই তো কার্টনের মাঝে বিস্কুট না তেল হইব ওলা কিচ্ছু হইব আর এই মোটামুটি কার্টনও প্যাকিং করা দেখি আর না আর ঘরের মাঝে মোটামুটি আপনারা বাইয়া নিয়ে নিয়ে করো হারাইতা আজকে অনেক টাকার মাল তুলে হয়েছে দোকানে অনেক দিন পরে আরি নাইলে ইলা মাল একলোকে অত ভাড়া আনতে পারেন না আর সামান্য সামান্য আনোর আনি এই তো আমার ঘরের দোকানের ফ্রিজের মাঝে শোকেজও দেখতে পাত্রা খালি খালি লাগে আর চলে পুরা দরজা খুলছেন না নাই দেখলাও নি আপনারা বিস্কুটও নাই আরে মোটামুটি শোকেজটা খালিয়া সামান্য সামান্য বিস্কুট এর লাগে শোকে তো কিছু বিস্কুটও মনে আছে এই কার্টন একটা দেখা যায় এই জায়গায় ফাটিয়া রোয়ারি রয়ে গেছে মানে গাড়ি দিলামাতে ফাটি গেছে এটা তো তেলের কার্টন দেখি আর তেলের প্যাকেট ভরা কার্টনের মাঝে আর এই তো কিছু আলু পেঁয়াজ সব আনছেন আর এই মোটামুটি আর এই তো আমার শোকেজও বিস্কুট দেখতে পাত্র 4-5টা করিয়া মনে হয় একতা হওয়ারি এইরকম অবস্থা আর আজকে কিছু টেহাওয়ারি মোটামুটি মিলাইছেন এরপরে গরুর আমার মার গরু তো বিক্রি করা হয়েছিল গরুর টেহাও সব মিলাইয়া মোটামুটি মাল লই আইছেন আরে আর বা অনেক দিন পরে আরে অনেক টেহার মাল আনা হয়েছে নাইলে একলগে টেহাও তো ভাড়া জমানিও যায় না আর আনাও যায় না 4-5 হাজার টাকার মাল এটা চকুতো লাগে না আজকে মনে হয় 12-13 হাজার টাকার হইব মাল আনছেন আর এই তো আলু কিছু কলিয়া রাখছেন দোকানের মাঝে আর কিছু আর এই দোকানের পিছন দিকে নিয়ে রাখছেন আলু পেঁয়াজ এই তো দোকানের পিছন দিকে কিছু আলু আর পেঁয়াজ রাখছেন আর কিছু দোকানের ভিতরে আরে রাখছেন
আর এখানে দেখি আর চাউলের অবস্থা একটা আনা হয়েছে, আর তো নারিকেলও এক জোড়া দেখি, আর দোকানের মাঝে কিছু পানির রাত্রা পানির কার্টন, আর কিছু আর এই গরমে জানে বই যান গরমে মাঝে যে তার নিতরা বইয়া বইয়া আমার ছেলে আর তার লগর বেচারা আর দু তিনকে সবে আরে বইয়া বইয়া নিতরা হোক, বর্তমানে সব পানি আর গরমে মাঝে নিতেও লাগবো। নিয়ে তো ফ্রিজও ঠান্ডা করিয়া এরপরে বিক্রি করা হইতো, এই তো আনিয়ে রাশন গরমের মাঝে আরে কয়েক কার্টন পানি, এই তো পানির প্যাকেটটা কয়টা প্যাকেট ইনো আছে সাত আটটা প্যাকেট হইব আছে, আর এই ফ্রিজের মাঝে রাখে ঠান্ডা হরিয়া বাদে বিক্রি করা হয়। আর বর্তমানে ফ্রিজও আমার পানি আছে এর লাগে, আর এখন আর ফ্রিজও রাখি আর না সবারই বাইরে রাখা। আর এখানে আরও কিছু আর এই ডালমুটো আনছন কয়েক খাজি আর এই বস্তা থাকে বাইর করার পরে দেখবো গরিমে কটা মালাই গেছে দেখছি শান্তি দেখায়নি, আমি বেছিলাম আমার মার গরু, গরুর টেকা পর্যন্ত হারাই দিলা, সব মালও হারাই দিলা, 12,000-13,000 টাকার মাল আনলা, গরুর টেকাও গা সারা হারাই দিলা, এগু তো আমারও গরু নাই তোমারও নাই, আরো পেটির গরুর টেকাও গা সারা মালও আর এখন এক টাকা উঠতাম না এটা, আচ্ছা ওটা বিক্রি করে করে বাদে দিলাইও থুড়াই 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 দিও সারা টাকা দিয়ে মাল আনি আর এখন এক টাকা উঠতাম না। আমার ইউটিউবার টেকা যেত ভাই মতো থুয়া থুয়া করে হেল্প করবো তোমার 7,000-8,000-3,000 বাদে বাদে পাই মানে ওই এটুকু তোমার একটু হেল্প করবো, 2,000-2,000 করে মাসও দিব মালর লাগে দোকান আর বাকি ছোট না বড় বড় থাকতাম না তানি না বেশ বড় আর এই তো ঘরের মাঝে মটর আর ডালমুট আনা হয়েছে, আর ডালমুট মটর এটা তো আর দোকানও রাখিয়ে লাভ নাই, কারণ এটা তো খাজি হিসাবে বিক্রি করা যাইতো না, এটা সব ছোটো ছোটো প্যাকেট করিয়া এইভাবে আরই প্যাকেট করিয়া এরপরে জ্বালাইয়া মুখ মারিয়া দিব সব আর আমার হাতে করতে লাগবো সব, বর্তমানে আমি এখন লাগিয়ে গেছি খামো, আর এখন দুই প্যাকেট বানাইমু আরই কিছু মটর এক প্যাকেট আর ডালমুট এক প্যাকেট আজকে জহরমো প্যাকেট হরমো। আর আপনারা তো দেখতে পারছেন আজকে অনেক টাকার মাল আইসে আমার দোকানও, আর কিছু আমার মার গরু যেটা বিক্রি করছি ওটারও টাকা দিয়ে আর এই সব টাকা দিয়ে মোটামুটি মাল আজকে লই আসছেন আপনারা বাইয়া, হইলে আমি আস্তে আস্তে বিক্রি হরে হরে এখন দিমো, যাই হোক আর বহুত টাকার মাল আইসে আজকে দোকানও আমার অনেক দিন পরে আরই নাইলে অনেক দিন থেকে আর মোটামুটি মাল আমার দোকানও চালি গেছে, আর একলগে আর এই টাকা জমানিও যায় না আর আনাও যায় না, আর 4,000-5,000 টাকার মাল হইলে এটা আর চকুত লাগে না, এটা সামান্য সামনে এক জিনিস আনলে আর জিনিস আনা যায় না এইরকম অবস্থা হয় আর এই তো প্যাকেট করছি মোটামুটি মটর দুই প্যাকেট করে লিছি আরই আর ডালমুট এক প্যাকেট করবো এখন, আর কইসলাম আজকে মটর এক প্যাকেট করতাম প্যাকেট এখন দেখা যায় এক প্যাকেট হইতো না দুই প্যাকেট করে লিছি মোটামুটি 2,000 করে লিছি আরই, আর এখন ডালমুট এক হাজার করবো 3,000 মোটামুটি আজকে প্যাকেট করবো, আর ডালমুটিগুলো একদম নতুন আরই দেখা যায় পুরা বেলা আরই নতুন খড়খড়া থাকে, আর কিছু পুরানা হওয়ার পরে আরই কালারটা একটু নষ্ট হয়ে যায় আর খাইতেও পুরা আরই খড়খড়া থাকে না একটু ড্যাম ড্যাম বোঝা যায়, আজকে তো নতুন বানাইল এর লাগে নতুন আনা হয়েছে খাইবার খাইবার হরে আমার ছেলে খালি মশা বান্দি বান্দি নিতে আইতো দেখ শাকজোর মাঝে তাই নিয়ে তো তাই খালা খাইতে নাই তার লগর সঙ্গ আরও আছেন তো বন্ধু বান্ধব আছেন সবরে লইয়া গিয়ে খাইবা, আর হয় একটা তান মশা এখানে লইয়া গেছেন বিয়া। আর
এই ডালমোর যেটা আমি প্যাকেট করি আর এটা আমি আগে এত পছন্দ করতাম যে সময় আমার দোকানে আসলো না বাজারতেই কিনিয়ে নিয়ে হইতাম আমার খুব ভালো লাগতো আর এই ডালমোরিটা হইতে আর খুব প্রিয় একটা খানি আসলো আমার আর লিমিটেড মাঝে আমি বেশিরভাগ ডালমোটাটা ভালো হইতাম আর বাচ্চারাই দেখি এখনও তারা বালা ফাইন আর এই ডালমোটাটা স্কুলের ছাত্র খুব ফাইন খেয়াল করি আর ডালমোটার মোটর আর আমারও খুব প্রিয় খানি একটা আসলো কিন্তু আমি এখন আর বালা ফাইন আমি খাইতে পারি না কারণ আমার দোকান দেবার বাধ্য গেলে আমি আর এত বিরক্ত লাগছে আমি আর এই ডালমোট করতে পারি না এখন সবসময় শান্তে শান্তে আর সবসময় প্যাকেট করতে করতে আমার এত বিরক্ত লাগছে এখন আর মুখ দেই না আর দোকানের মাঝে কোনো জিনিসও খাই না আর এত বাচ্চারা খাই বেশিরভাগ বাচ্চারাই খাই আর ওই লোক একমাত্র আর এই ঠান্ডা উন্ডা কিছু গরম বেশি দিলে ঠান্ডা খাই গরম মাঝে তো ফ্রিজ আছে আর এই ফ্রিজটাও দোকানের ফ্রিজ আসলে আর এই দোকানও এখন না সুরট ধরে আমরা এদিকে সুর বেশি আর লাগিয়া আর দোকানটা তো খাসা পাখার দোকান হইলে ফ্রিজটা দোকান হইলে লাগানো দোকানও ঠান্ডা পানি যে কোনো দিন সবটা আরে গরমের মাঝে রাখি আর ফ্রিজও রাখি আর বিক্রি করি আমরা আমার সব প্যাকেট হরা শেষ হয়ে গেছে এখন আমি যে হরিয়ার সবার মুখ জ্বালাইয়া নিয়ার আর আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা আবারও আপনার কাছে রিকোয়েস্ট করি লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের লাগি এই পর্যন্ত আরও তো সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম